আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, একটু আগে আমি একটা পল্লী বিদ্যুতের অফিসে সেখানে গিয়ে দেখলাম যে স্কুলের এবং মাদ্রাসার ছাত্ররা তারা পল্লী বিদ্যুতের অফিস ঘেরাও করেছে। যারা অফিসে যারা আছে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং যেখানে তারা বিল সংগ্রহ করা হয় সেটা তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বাইরে হই হুল্লা হচ্ছে, এক ধরনের যে মব জাস্টিস যেটাকে আমরা বলি সেরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখন পল্লী বিদ্যুতে কিন্তু খুব বেশি রকম লোডশেডিং করে, মানে মানুষ একদম বিদ্যুৎ পায় না। এটা কিন্তু আগে থেকে, এটা নতুন কিছু না, এটা যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখনই এই অবস্থা ছিল। আর এখন বর্তমানে অবস্থাটা এরকম হয়েছে, আপনারা হয়তো বা শুনে থাকবেন, আদানি ভারতের যে আদানি, সেই আদানির কাছ থেকে 4-5 গুণ বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনেছে শেখ হাসিনা। সেই টাকা এখন আদানি চাচ্ছে, সেই টাকা দিতে হবে, তারা নতুন করে বিদ্যুৎ দিচ্ছে না। পাশাপাশি বড় পুকুরিয়া কয়লা খনি, যেটা 500 মেগাওয়াট ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল, তার মধ্যে 2টি ইউনিট বন্ধ ছিল, সর্বশেষ 1টি ইউনিট খোলা ছিল, সেখান থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে দেওয়া হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতিতে এখন আপনারা জানেন যে বাংলাদেশের একদম সব ফাঁকা করে দিয়ে গেছে শেখ হাসিনা। ডলার নাই, আপনি যে কয়লা কিনবেন কিংবা ফার্নেস অয়েল কিনবেন বিদ্যুৎ তৈরি করার জন্য, সেও উপায় কিন্তু নাই। এখন এরকম চাপ দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে বেকায়দায় ফেলার মানে হচ্ছে শেখ হাসিনার পারপাসকে সার্ভ করা, তাদেরকেই মূলত। তারা হয়তো মনে মনে হাসছে এখন অবস্থা দেখে, আদানি দেবে না, কারণ আদানি তো শেখ হাসিনার নির্দেশে এটা করছে বা মোদি নির্দেশে করছে, আদানি বিদ্যুৎ দেবে না, পাশাপাশি বকেয়ার জন্য চাপ দিচ্ছে। আর এদিকে বাংলাদেশে ডলার নাই, ডলার না থাকার কারণে রিজার্ভ ফাঁকা করে দিয়ে গেছে শেখ হাসিনা। নতুন করে যে কয়লা কিনবে, কিনে যে বিদ্যুতের ঘাটতি মোকাবেলা করবে বা বাংলাদেশে সরবরাহ নিরবিচ্ছিন্ন সরবরাহ করবে, সে অবস্থাটাও কিন্তু রাখে নাই শেখ হাসিনা। শেখ হাসিনা এমন একটা অবস্থা করে দিয়ে গেছে যে বাংলাদেশের কেউ এসে চালাতে পারবে না। এটা কিন্তু অনেক আগে একজন বলেছিল যে শেখ হাসিনাকে এই মুহূর্তে যেতে দেওয়া উচিত না, কারণ এই দেশ নিয়ে কেউ চালাতে পারবে না, এমন একটা অবস্থা সে নিয়ে গেছে। লুটপাট করতে করতে এমন একটা অবস্থা করেছে, দেশটাকে একদম মানে ফোকলা বানিয়ে দিয়েছে। আর এখন এই মুহূর্তে যে সময়টাতে ডক্টর ইউনূস দেশের হাল ধরেছেন, তখন যদি তাকে আমরা এই ধরনের অসহযোগিতা করি, এই ধরনের চাপের মধ্যে রাখি, দেখলাম আন্দোলন করছে তাদের মধ্যে, মানে ওনাকে দেখলাম যে মানে একটা মনের মধ্যে একটা উচ্ছ্বাস যে কি করতে এসেছি, যেমন রাষ্ট্রকে উদ্ধার করতে এসেছি, অনেকে হাসাহাসি করছে, আসলে তারা বুঝতেও পারছে না তারা কি করছে, কারণ এই মুহূর্তে কিছু করার নাই। তো কি করবে, পল্লী বিদ্যুতের সমস্যা তো আগেই ছিল, আর এখন যে অবস্থা হয়েছে এখন তো আসলে বিদ্যুৎ মানে দেওয়াটা কঠিন হয়ে গেছে। তো এই মুহূর্তে কি করবে সরকারের, কি করার আছে, বা ডক্টর ইউনূস কি করবেন এই মুহূর্তে? আমরা তো এই জিনিসটা না বুঝে আমরা করছি কি, ঘেরাও করছি বিভিন্ন জায়গায়, ভাঙচুর করছি, তো এতে আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা কিন্তু আমাদেরই হচ্ছে, কারণ শেখ হাসিনার কোনো ক্ষতি হচ্ছে না, শেখ হাসিনার দেশ তো এটা না। শেখ হাসিনা এটা এই দেশের মানুষকে প্রচণ্ড ঘৃণা করতেন, লুটপাটের একটা জায়গা হিসেবে তারা বাংলাদেশটাকে বেছে নিয়েছিল। শেখ হাসিনার ছেলে মেয়ে, শেখ রেহানার ছেলে মেয়ে, তাদের কেউই কিন্তু বাংলাদেশ বিয়ে করেছে বিদেশি, এদেশে তাদের আসার কোনো দরকার নাই, এদেশে আপনাকে আমাকে থাকতে হবে। তো আমরা যদি এই অবস্থা করি এবং আমাদের সামনে একটা সুযোগ, ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রের হাল ধরতে তিনি রাজি হয়েছেন এবং তিনি একটা সুন্দর একটা কথা বলেছেন যে আমাদেরকে কাজ করতে দেন, তারপর যদি আমরা ব্যর্থ হই তখন আপনারা আমাদের উপর দোষ দিয়েন, এই কথার পরে আমার মনে হয় যে আমাদের অ্যাটলিস্ট কিছুদিন ওনাকে সময় দেওয়া উচিত। কিছুদিন বলতে এটা এরকম না যে 2 মাস 3 মাস বা 6 মাসে ঠিক করে ফেলা যাবে, একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আর যদি আমরা এইটুকু ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য আবারও ফেসিবাদ আসছে, ফেসিবাদ আমাদের জন্য অপেক্ষা করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমার ভিডিও যারা দেখেন, আমার মনে হয় যে বিভিন্ন গ্রামের লোকজনও আমার ভিডিও দেখে থাকেন হয়তোবা, আপনাদের প্রতি আমার মানে করজোরে আমি মিনতি করছি যে আপনারা দয়া করে এই ধরনের কোনো কার্যকলাপ যেন কেউ না করে সে বিষয়টা খেয়াল রাখবেন, বা একটা জনমত গঠন করার চেষ্টা করবেন কেউ যেন এই ধরনের কিছু না করে। কারণ পল্লী বিদ্যুৎ এই মুহূর্তে বিদ্যুৎ আপনাকে দিতে পারবে না, দিতে পারবে না, কারণ আগে যখন শেখ হাসিনা ছিল তখনই তো ঠিকমতো বিদ্যুৎ দেওয়া যেত না। আর যে পরিমাণ লুটপাট তারা করে গেছে বিদ্যুৎ খাতে, যে পরিমাণ দুর্নীতি করেছে, 4-5 গুণ দাম দিয়ে ভারতের কাছ থেকে বিদ্যুৎ কিনেছে আজিজ খান, শেখ হাসিনার কথিত বেআই বেআইয়ের ভাই, অর্থাৎ আজিজ খান তার বেআই, সে আজিজ খানের কাছ থেকে ক্যাপাসিটি চার্জ তারা দিয়েছে, কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ কিনে তাদেরকে ইন্ডিমিনিটি দিয়েছে, এমন মেসাকার করার পর এখন যে আমরা বিদ্যুৎ যেটুকুই পাচ্ছি আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ বলা উচিত। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অন্ততপক্ষে এই বিষয়গুলো বুঝবেন এবং ডক্টর ইউনূস সরকারকে আপনারা সময় দিবেন, সহযোগিতা করবেন, আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট মেনে নিতে হবে। আপনাদের হয়তো খেয়াল আছে কিনা জানি না, 2007-এ যখন ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার এসেছিল বাংলাদেশের সমস্ত মানুষ খুশি হয়েছিল, এত সমর্থন বাংলাদেশে ইতিপূর্বে কোনো সরকার কিন্তু পায়নি।
কিন্তু 2-3 মাসের মাথায় দেখা গেল যে প্রত্যেকটা মানুষ একদম মানে কি বলে ফখরুদ্দিন মইনুদ্দিনের প্রতি মানে প্রচণ্ড রকম অসন্তুষ্ট। কারণ হয়েছে কি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় তাদের কমিটি আছে। তো ওই 5-6 জন বা 10-12 জন মানুষের একটা সরকার, তাদের পক্ষে কিন্তু একটা রাজনৈতিক সরকারের মতো এইভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর এখন যেটা হয়েছে, প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের লোকজন বসানো, প্রশাসন বলেন, ডিসি, যতগুলো ডিসি আছে কিংবা মনে করেন সচিবরা আছে, এসপিরা আছে, সবই তো আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া, বেশিরভাগই বিগত 15 বছর 7 মাসে তাদের তো সব কিছু তারা বসিয়ে রেখে গিয়েছে। তো এখন আপনি কাকে বাদ দিবেন, কাকে বাদ দিয়ে কি করবেন? এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এমনভাবে তারা এটাকে সেট আপ করে দিয়ে গেছে যে ইচ্ছা করলেও মানে খুব ভালো একটা কিছু করতে চেষ্টা করলেও খুব যে স্মুথলি সেটা করা যাবে তা না। সেই ক্ষেত্রে আমাদের জনগণকে পাশে থাকতে হবে, সরকারের পাশে থাকতে হবে এবং সরকারকে সহায়তা করতে হবে। অ্যাটলিস্ট আমরা যেন অন্ততপক্ষে এইটুকু ধৈর্য ধারণ করি। এই যে আজকে বিদ্যুতের সমস্যার জন্য যেটা একটু আগে দেখলাম, ছেলেপেলেরা ঘেরাও করেছে, তাদেরকে কারা ইন্ধন দিয়েছে? আর ছেলেপেলেদের তো সেটা বোঝার মতো আসলে সেই বয়স তাদের হয়নি। তারা মনে করে যে একটা সুইচ দিলাম, বিদ্যুৎ চলে আসলো, মানে সরকারের সুইচ দিলেই চলে আসবে। কিন্তু এটার পিছনে যে আরও যে কতগুলো বিষয় জড়িত আছে এটা তো আর তারা বুঝবে না। এখানে অনেকে দাবি করছেন যে বিদ্যুৎ থাকে না, কিন্তু যেখানে 300 টাকা বিল আসতো এখানে 1400-1500 টাকা বিল। হ্যাঁ, এটা নিয়ে আপনারা কথা বলতে পারেন যে এই ধরনের দুর্নীতি কেন হয় বা এই ধরনের বিল কেন, ধরনের ভুতুরি বিল হয়, এগুলো নিয়ে অবশ্যই আপনারা প্রতিবাদ করতে পারেন। কিন্তু বিদ্যুৎ কেন দেয়া, কেন এত লোডশেডিং হচ্ছে, এই জন্য কিন্তু সরকারকে চাপ দেওয়ার কোনো যৌক্তিকতা এই মুহূর্তে নেই, অন্ততপক্ষে এই মুহূর্তে নেই। এখন গরমের সিজন, প্রচণ্ড গরম, রাতের বেলা ঘুমাতে সমস্যা হয়, এটা সেটা আমাদের স্বীকার করতে হবে, আমাদেরকে একটু ত্যাগ স্বীকার করতেই হবে। দর্শক, আপনারা সবাই আশা করবো যে আপনারা অন্ততপক্ষে এই বিষয়গুলো বুঝবেন এবং আপনাদের আশেপাশে যারা আছেন তাদেরকে অন্ততপক্ষে এই বিষয়গুলো বোঝাবেন। আমরা যেন ডক্টর ইউনূস সরকারকে কাজ করতে দিই, তাদেরকে যেন এই ধরনের বারবার যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, তাদেরকে যেন পেছন থেকে আমরা টেনে যেন পিছনে নিয়ে না আসি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।